আচ্ছা, আমরা মোটামুটি আসছি অনেকজন। এখানে একই ডিভাইসে তোমরা কয়জন আছো, মানে একাধিক জন কি আছো একই ডিভাইসে? মানে সেটা হচ্ছে, ধরো না আমি স্যার, আমি একটু বলি, যেমন ধরো মাহমুদা আক্তার, ঠিক আছে? এখন জি স্যার, মাহমুদা আক্তারের সাথে দেখা গেছে যে জি আরেকজন মনে করো ক্লাস করছে, তাহলে ওরা কিন্তু একই ডিভাইস দুজন, যেমন ধরো দিবারাত্রি। এখন ডিভাইস হলো একটা, কিন্তু ওরা মানুষ হচ্ছে কয়জন? দুইজন দুইজন, দুইজন ঠিক আছে, দুইজন প্রকৃতির। আর তোমাদের হচ্ছে, তোমাদের উপস্থিতি মোটামুটি কম না, 20+ হয় মাঝে মধ্যে, কিন্তু আমার কথা হচ্ছে তোমরা যতজন আছো সবাইকে একটু বুঝাইতে হবে যে ক্লাসের গ্রহণযোগ্যতাটা কেমন, ক্লাসের অ্যাক্টিভিটিস কেমন। আমি কি বুঝাতে পেরেছি তোমাদের কথাটা? হ্যাঁ, জি স্যার, স্যার এখন এই বিষয়টা তোমাদের সাথে যারা আছে বাকিদেরকে একটু বুঝাই নিতে হবে। আমরা তো ফোন দিচ্ছি, আমি স্যার ফোন দেই, অন্যান্য স্যাররা ফোন দেয়, কিন্তু ফাইনালি তো তোমাদের জন্য এখন এই বিষয়টা খুব জরুরি হয়ে গেছে। ধরো ক্লাসে আসতে পারতেছো না, এ ফাঁকে দিয়ে আমরা অঙ্ক, বিজ্ঞান মোটামুটি সব বিষয় নিয়ে আসছি, শুধুমাত্র ওই অপশনাল সাবজেক্ট গুলা ছাড়া। যেমন আমাকে ইচ্ছা স্যার বকশালরা কি আমাদের সাথে ক্লাস করতে পারবে? হ্যাঁ হ্যাঁ শতভাগ গণিত কি ওদের আচ্ছা নাই? স্যার, এখানে তো আচ্ছা আচ্ছা স্যার, গণিত ওদের আছে। তুমি এক কাজ করো, এখন তোমার পরিচিত যদি কেউ থাকে ওকে এখন জয়েন করতে বলো, অন্তত আজকের ক্লাসটা মিস না করুক, আচ্ছা ইয়েস স্যার, ঠিক আছে? যতজন আছে ওদেরকে বলো যে জয়েন করতে। জি স্যার। স্যার, স্যার ওই দিন যে আমি বলছিলাম হেলমেটটা নিয়ে একটু হ্যাঁ হ্যাঁ ভাবতে স্যার, হ্যাঁ একটু ওটা ওটা দেখবেন। ওটা আমি বলছিলাম, ধরো অপশনাল বিষয়ের বিষয়ে হয়তো ইশাদ বলছিল হায়ার বিষয়টা একটু চিন্তা করতে। আসলে চিন্তায় আছে, আমরা আসলে শুরু করেছি তো, কিন্তু দেখা গেছে হায়ার ম্যাথ শুরু স্যার করেছি। মোটামুটি আমাদের তো সব বিষয়ে ধরা হচ্ছে, কিন্তু হেলমেটটা তো স্যার একদমই কি আর বলবো সেটা স্যার। হচ্ছে আসলে ধরা হবে সবগুলা, একটু সময়ের ব্যাপার। এই যা বুঝছো কি বলছি, সবকিছুই মাথায় আছে, আস্তে জি আস্তে স্যার, আস্তে আস্তে হবে, কেমন? মানে এই ক্ষেত্রে তো তোমাদের উপস্থিতি জি বাড়াইতে স্যার, হবে। ধরো জেনারেল সাবজেক্ট, গণিত সাবজেক্টে ধরো এখন 14 জন, 15 জন, 17 জন উঠে, এখন হায়ার ম্যাথে যদি 3-4 জন হয় বা একজন দুজন হয়, বিষয়টা কেমন দেখাবে তুমি বলো তো? হবে এটা না স্যার, স্যার তাহলে? যারা সায়েন্সের তারা অবশ্যই, তাদের যদি ইয়া থাকে তাহলে তারা অ্যাটেন্ড করবে হ্যাঁ, না এখন স্যার। আমি সায়েন্স, গ্লোবালের সাথে জিনিসটা আলাপ করছি, সে বলছে যে হ্যাঁ স্যার, যে আমরা আপনি যদি চালু করেন তাহলে আমরা অ্যাটেন্ডেন্স ভালো আনবো। হ্যাঁ, টেন টেন, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তোমরা ইব্রাহিম স্যারের ক্লাসে জয়েন করিও পরে। হ্যাঁ, এখন ওই যেটা বলছিলাম সেটা হলো এই বিষয়গুলো একটু দেখতে হবে, তোমরা বাকিদেরকে বলো যেন জয়েন করে, ঠিক আছে? তোমাদের আমি কিছু বাড়ির কাজ দিয়েছিলাম, আশা করছি তোমরা প্রত্যেকে বাড়ির কাজগুলো করেছো, আমার বিশ্বাস, ঠিক আছে? ঈশ্বর বাড়ির কাজগুলো করে আমাকে ইনবক্স করেছে, আরো 2-1 জন ইনবক্স করেছে, বাকি যারা ইনবক্স করোনি তোমরা ইনবক্স করোনি কেন? হ্যাঁ, সালমা, হ্যাপি, বাড়ির কাজ দেখাও নাই কেন? হ্যাঁ বলো, বাড়ির কাজ দেখাও নাই কেন? স্যার 20 নংটা, না, 20 নং আমি নতুন করাবো, আমি কিছু বাড়ির কাজ দিয়েছিলাম তোমাকে, গতদিন যেগুলো করিয়েছি সেটার মতন কিছু বাড়ির স্যার কাজ তো ক্লাস দিয়েছি। করি না বাড়ির কাজ তোমরা কেন করো না? স্যার, হ্যাঁ, শনিবারে তো ক্লাস করি নাই, শনিবারে ক্লাস করি নাই। যারা করেছে এদের মধ্যে শুধুমাত্র আমাকে 4 জনে বাড়ির কাজ পাঠাইছে, আর বাকিরা পাঠায় নাই, আমি তোমাদেরকে সেটা বলেছি। আজকে থেকে তোমার টেবিলটা নামে বাড়ির কাজগুলো দিয়ে দেবে, এতে তোমাদের জন্য যেরকম ভালো আমাদের জন্য ভালো, আমরা বুঝতে পারবো যে তোমাদের কার কোথায় কি সমস্যা আছে, ঠিক আছে? জি স্যার, জি জি স্যার, জি আচ্ছা, স্যার, এখন আমরা অঙ্কতে চলে আসি। আজকে আমরা 9.2 এর অঙ্ক, যাঙ্গতীয় যা আছে সবগুলো শেষ করি।
যে কত কম আছে, কেমন? এখানে একটু খেয়াল করো, আমার প্রশ্ন 20 নম্বরের প্রশ্ন সমাধান করতে হবে, দ্যাট মিন্স এ এর মান নির্ণয় করতে হবে। কার মান? কার মান নির্ণয় করতে হবে? এ এর মান। এ এর মান নির্ণয় করতে হবে, তাই না? হ্যাঁ, এ এর মানটা জি স্যার নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা এ এর মানটা কিভাবে নির্ণয় করব, আমরা যদি সেটা একটু খেয়াল করো, এ এর মানটা আমরা কিভাবে নির্ণয় করব। এখন একটা জিনিস মনে রাখবে, আমি যদি একটু তাকাই, দেখো কি আছে আমার এখানে উপরে, cos a আর sin a, রাইট? নিচে আছে sin a আর a sin a। এখন আরেকটা টপিক একটু মাথায় রাখো, যদি আমার এরকম উভয় পক্ষে ধর উপরে আছে আমার a তারপরে প্লাস b, ঠিক আছে, নিচেও আছে আমার a মাইনাস b, কেমন? হ্যাঁ, সমান সমান জি আমার জি স্যার। এখানে মনে করো আছে e বাই d, খেয়াল করো তো সেটা আছে c বাই ডি আছে, ঠিক আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, তোমরা কি দেখতে পাচ্ছ লেখাটা? লেখাটা দেখা যাচ্ছে নাকি? জি স্যার জি স্যার জি। একটু খেয়াল করো, এই ক্ষেত্রে আমার যেটা হবে, ধরো লবের জায়গায় যা আছে এবং হরের জায়গায় একই জিনিসগুলো আছে নাকি নাই, দেখো লব এবং হর সেম না? শুধুমাত্র সমস্যা জি স্যার, শুধু প্লাসে মাইনাস, প্লাসে মাইনাস, যখন প্লাসে মাইনাস আমি বলি যখন এরকম থাকবে তখন সরাসরি তোমরা যোজন বিয়োজনে চলে যাবে, কোথায় চলে যাবে? যোজন এবং যোজন বিয়োজনে। এখন যোজন বিয়োজন বিয়োজনে যোজন বিয়োজন আমরা ভালো মতো শিখতে পারবো যখন আমরা 11তম অধ্যায় থাকবো, ঠিক আছে? 11তম অধ্যায়ে এই জি স্যার এটা আরো জি স্যার সুন্দরভাবে যাওয়া, মানে অনুপাত সমানুপাত। যোজনের ক্ষেত্রে হলো একটু খেয়াল রাখো, লব যোগ হর ঠিক আছে ডিভাইডেড বাই জি স্যার ডিভাইডেড লব লব মাইনাস হর, হ্যাঁ লব মাইনাস হর হর। আমি কি বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার, একই রকম জিনিস থাকলে আমরা লব যোগ হর এবং লব বিয়োগ হর দিতে পারি, ঠিক আছে? দেন তাহলে আমরা এখানে একটু আসি, দেখো তাহলে আমার এখানে আমি দেখলাম যে দোনোটার ক্ষেত্রে আমার সেম, দোনোটার ক্ষেত্রে আমার কি সেম জিনিস, শুধুমাত্র মাঝখানে কিসের সমস্যা, চিহ্নের সমস্যা, মাঝখানে কিসের সমস্যা, চিহ্নের সমস্যা। তাহলে আমি বলতে পারি দেখো লব, এর যে আসলো লব যোগ হর, এটা হর না হর হর তো এটা লব যোগ হর হর হর। আর একটু কালারটা একটু চেঞ্জ করে নে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? খেয়াল করো, এই যে হচ্ছে আমার লব নাকি, এটা হচ্ছে আমার কি হর হর, এটা হচ্ছে আমার কি লব, এটা হচ্ছে আমার কি হর, এটা হচ্ছে হর, আবার একই হর, এটা কি লব, এটা লব এটা হর, এটা লব আর ওইটা লব ওইটা হর, এটা হর এটা হর, তাই না? হর আমি একদম বক্স করে দিচ্ছি, বুঝতে বোঝা গেছে? জি স্যার। এটা দ্বারা আমরা কি বুঝলাম, শুধুমাত্র যোগ, যোগের সময়
চিহ্ন পরিবর্তন হবে না, যা আছে তা বসে। ক্লিয়ার? হ্যাঁ, হরের চিহ্ন পরিবর্তন হয়েছে দেখো তো। জি স্যার। জি স্যার। হয়নি, লবের ক্ষেত্রে হয়নি, কিন্তু হরের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়ে গেছে। এখানে প্লাস ছিল, এখানে কি হয়ে গেছে? মাইনাস। কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে। মাইনাস হয়ে গেছে। বিষয়টা বোঝা গেছে এখন? হ্যাঁ জি স্যার। তোমরা কি বিষয়টা বুঝতে পারছো? জি। তাহলে আমরা এখানে দেখবো, দেখো এই যে সাইনে আর সাইনে কাটা নাকি নিচে কসে আর তাহলে টু কস, তাহলে এখানে ওয়ান আর ওয়ান কাটা গেল, এখানে মাইনাস থ্রি আর রুট থ্রি কাটা গেল, তাহলে এখানে হবে টু কসে বাই টু সাইনে, এখানে হবে টু সাইনে টু রুট থ্রি, থ্রি বাই মাইনাস টু, আমার এখানে হচ্ছে আমি একটু বলি দেখো, রুট থ্রি প্লাস কত? রুট তাহলে কত হইলো? টু থ্রি বাই রুট থ্রি, থ্রি বাই টু বাই থ্রি, টু রুট থ্রি হইলো ডিভাইডেড বাই টু, তাহলে টু টু কাটা, এখানে টু টু কাটা। আবার দেখো মাইনাস তো মাইনাসের জায়গায় বসলো নাকি? এখন জি স্যার আমরা একটু দেখি, তাহলে কস বাই সাইন, কস বাই সাইন সমান কি? কট। কট। কস বাই সাইন সমান কি? কট। কট। তাহলে এবার দেখো এখানে টু টু কাটা গেছে, শুধু রুট থ্রি আছে, টু টু কাটা গেছে শুধু রুট থ্রি। এবার আমরা মাইনাস মাইনাস কেটে দিলাম, মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে আমার হচ্ছে কটে সমান কত? রুট থ্রি। তাহলে রুট থ্রি এর মান কত ডিগ্রি? জি স্যার কস 30 ডিগ্রি। খেয়াল করি কট 30 ডিগ্রি, তাহলে উপপাদ্য থেকে কট চলে গেলে এ সমান কত? 30 ডিগ্রি। তবে আর একটা জিনিস খেয়াল রাখো, আমি কিন্তু এখানে এটা ইচ্ছে করে লিখি নাই, এটা আমি লেখার সময় বুঝাই দিব, সেই কারণে এটা আমাকে অবশ্যই লিখতে হবে, যেহেতু কট কট 30 ডিগ্রি ইকুয়াল 30 ডিগ্রি, এটা মান, এটা এখানে অবশ্যই অবশ্যই সাইড নোটটা দেওয়া লাগবে, মনে রাখবে, সাইড নোট না দিলে অনেক সময় এক নাম্বার কেটে দিবে, কারণ একটা প্রশ্ন থেকে যায় তুমি এখানে কট 30 ডিগ্রিটা কোত্থেকে এনেছো, বুঝতে পেরেছি? জি, এটা প্রশ্ন থেকে যায়। আর সমস্যা নাই তো নাকি? না স্যার। তোমাদের এই যে হাজিরা নিলাম কত কম দেখছো? হাতে মানো আর ক্লাস 10 আইডি নাম্বার এত, ঠিক আছে বাকিদেরকে জয়েন করতে বলিও। এই লেখা হয়েছে এটা? হ্যালো জি স্যার। তাহলে আমরা পরে স্যার একটু
या করে নাও স্ক্রিনশট দিয়ে নাও মানে তেইশ নাম্বার অঙ্কটাতে আমরা আসি রিজার করছে তেইশ নাম্বার অঙ্কটাতে আমরা একটু আসি খেয়াল করো তেইশ নাম্বার অঙ্কটা হ্যালো তেইশ নাম্বার অঙ্কটা একটু খেয়াল করি কেমন কি বলেছে সাইন থিটা প্লাস কস থিটা সমান ওয়ান কি বললো সাইন থিটা প্লাস কস থিটা সমান ওয়ান এবং এখানে আমার একটা লিমিট এখানে একটা কি দেওয়া আছে লিমিট দেওয়া আছে কেমন খেয়াল করি এই একটা লিমিট জিরো ডিগ্রি লেস দেন অর ইকুয়াল থিটা লেস দেন অর ইকুয়াল নাইন কেমন এটা লিমিট যখন এই প্রকৃতির অঙ্কগুলো থাকবে খেয়াল রাখে এই অঙ্কটা আসলে অনেকভাবে করা যায় তবে আমি এখন তোমাদেরকে যে নিয়মটা দেখাচ্ছি এর বাইরে অন্য নিয়মে যাই না গেলে নাম্বার কাটা যেতে পারে অত দুই নাম্বার পাবো চার নাম্বারের অঙ্ক দুই নাম্বার পাবো আর দুই নাম্বার না পাওয়ার সম্ভাবনা বেশি বুঝতে পেরেছি হ্যালো জি স্যার আচ্ছা এখন এখানে একটু খেয়াল করো সাইন থিটা আমার কি আছে কেন সাইন থিটা আছে আর কি আছে কস থিটা আছে তো যে কোনো একটাকে মনে রাখবা পক্ষান্তর করতে হবে হয় সাইন থিটাকে করতে হবে না হলে কস থিটাকে করতে হবে কস তা আমি স্বাভাবিকভাবে কস থিটাকে নিয়ে গেলাম কাকে নিয়ে আসছি কস থিটাকে ঠিক আছে তারপরে এটা বর্গ করেছি এই কারণে এইখানে সমস্ত বসে তোমরা ইয়ে করো মিউট করে দাও তোমরা প্রত্যেকে মিউট করো যে প্রশ্ন করা সে শুধু আর মিউট করে কথা বলবে কারণ আমি টিচার বারবার তোমাদেরকে যদি মিউট করে দেই বিষয়টা কেমন দেখাই না এখন আসো তাহলে আমরা কি করলাম এখানে মাইনাসটা মানে ওয়ান মাইনাস কষ্টটা হলো দেন আমরা এখন এটাকে বর্গ করব কি করেছি এখানে তোমরা লিখলেও লিখতে বর্গ তোমরা এখানে লিখলেও লিখতে পারো যে বর্গ করে আর না লিখলেও কি সমস্যা নেই ঠিক আছে বর্গ করে ঠিক আছে তাহামিনা তুমি কিছু বলবে তাহামিনা কিছু বলবে তাহামিনা হাত তুলছে দেখছো হ্যাঁ তাহামিনা কি কিছু বলতে চাচ্ছ তাহামিনা আচ্ছা এখানে একটু আমরা দেখি তাহলে বর্গ করলাম সাইন স্কোয়ার থিটা আর এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ দেখো এ স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার ওয়ান টু ওয়ান কস থিটা তাহলে টু কস থিটা আর হচ্ছে বি স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা ক্লিয়ার এটা বুঝতে পেরেছো জি স্যার এবার এইটা আমি বলেছিলাম কেন একটাকে এই পাশে নিয়ে এসেছি কারণ হলো আমাদের সবগুলাকে এক চলকে নিয়ে এসেছি কত চলকে হ্যাঁ এক চলকে যেমন এখানে
আমার আছে একটা সাইন থিটা, কি থিটা আছে সাইন থিটা, আবার আছে কি থিটা কস থিটা, আমার চলক কয়টা? দুইটা চলক, দুইটা দুইটা। এখন এই দুটো আমার কত করতে হবে? একটাতে নিয়ে আসতে, কয়টাতে নিয়ে আসতে হবে? এবার সবগুলোকে আমি কি করলাম? পক্ষান্তর করলাম। সবগুলো কি করছি? পক্ষান্তর। তাহলে দেখো মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস থ্রি মাইনাস পঁচাত্তর, ঠিক আছে? তাহলে এখানে এখানে ওয়ান আর ওয়ান কাটা, তাহলে মাইনাস পঁচিশ স্কোয়ার আর মাইনাস পঁচিশ স্কোয়ার, তাহলে কত হলো? মাইনাস পঁচিশ স্কোয়ার আর মাইনাস পঁচিশ স্কোয়ার, তাহলে কত স্কোয়ার? বুঝতে সমস্যা আছে কারো? এই পর্যন্ত বুঝতে সমস্যা হয়েছে কারো? হ্যাঁ, এখন এটা যেভাবে দেখা যাচ্ছে ঠিক সেটাকে স্ক্রিনশট দাও, তাহলে পরবর্তীতে তোমরা যখন বুঝতে যাবা তখন তোমাদের জন্য সুবিধা। এইটি এভাবে স্ক্রিনশট দিয়েছ? হ্যাঁ জি স্যার। আচ্ছা আমি একটু তোমাদের হাজিরাটা নিচ্ছি। তোমাদের একটু হাজিরাটা নিয়ে নেবে, বুঝছো? হ্যালো, আমরা নেক্সটে আসি তারপরে। এখন আমাদের কাজ প্রায় শেষ, তাহলে আমরা এই পর্যন্ত বুঝেছি। মাইনাস দিয়ে গুণ করলাম, কি দিয়ে গুণ করলাম? মাইনাস দিয়ে গুণ করলাম, ঠিক আছে? তাহলে এখানে মাইনাস আবার টু দিয়ে, মানে মাইনাস টু দিয়ে ভাগ করলাম, তাহলে টু টু কাটা গেল, শুধু আসলো কত? কস স্কয়ার থিটা, আর এখানে শুধু কস থিটা, আর চিহ্ন মাইনাস দিয়ে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, ক্লিয়ার? এবার যদি কত কমন যাবে, কস থিটা কমন যাবে, তাহলে আর থাকে কত? কস থিটা মাইনাস ওয়ান, তাই না? হ্যাঁ, তাহলে এবার দেখো, তাহলে হয় কস থিটা ইকুয়াল জিরো অথবা কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, ঠিক আছে? তাহলে একটু দেখো, হয় কস থিটা সমান, তার মানে থিটা ইকুয়াল টু কস 90 ডিগ্রি, থিটা ইকুয়াল টু কত ডিগ্রি? 90 ডিগ্রি। আবার কস থিটা মাইনাস ওয়ান সমান জিরো, মানে এই পাশে গেলে কি হলো? প্লাস ওয়ান হলো, তাহলে কস থিটা সমান কস জিরো ডিগ্রি, তার মানে থিটা সমান কত ডিগ্রি? জিরো ডিগ্রি। এখন আমার, আমি একটু তাকাবো আমার লিমিটটা কি ছিল,
লিমিট ছিল 0 ডিগ্রি লেস দেন অর ইকুয়াল থিটা লেস দেন অর ইকুয়াল 90 ডিগ্রি দিস ইজ আমার লিমিট তাই না হ্যাঁ এটা না লিমিট ছিল জি আমার লিমিট ছিল তো এটা জি তমাম এটা লিমিট ছিল তাহলে এই লিমিটের জন্য আমার এটা হচ্ছে 0 ডিগ্রি সমান বা তার থেকে বড় হবে অথবা 90 ডিগ্রি সমান বা তার থেকে ছোট হবে তাহলে আমার এখানে 90 ডিগ্রি আসছে আবার 0 ডিগ্রি আসছে তাহলে আমার উত্তর দোনটাই সঠিক উত্তর দোনটাই কি সঠিক বুঝতে পেরেছি ঠিক তোমরা এটা বুঝতে পেরেছ জি তাহলে এবার জি স্যার জি তোমরা এবার অঙ্কটাকে একটু দিয়ে নাও পুরো অঙ্কটা তুললাম আর আমি স্ক্রিন দিয়ে না তো স্যার শুধু আমি স্যার দিয়ে আমার তো হানা দেখতে পেলাম তুমি আর একবার জয়েন করো সবাই স্ক্রিন দেখতে পাচ্ছে তুমি পাচ্ছ না কেন তোমরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ না না স্যার জি স্যার সবাই পাচ্ছে তো তুমি আর একবার জয়েন করো এখন দেখা যাচ্ছে স্ক্রিন জি স্যার হ্যাঁ স্ক্রিনশটটা দিয়ে দাও বুঝছো তোমরা স্ক্রিনশটটা দিয়েছো জি স্যার আচ্ছা জাহান কিষান আইডি এত আচ্ছা দেখো আর 10 মিনিট আছে দেন আমাদের হয়তো লাইন কাটা যাইতে পারে আমরা এর মধ্যে অবশ্যই ক্লাস শেষ করে দেব তারপরে 25 নম্বর অঙ্কটা দেখি আমরা এটা বাড়ির কাজ দিয়েছিলাম তোমাদেরকে তাই না হ্যালো জি স্যার এই অঙ্কটা জি স্যার এটা বাড়ির কাজ দিয়েছিলাম আমি তারপর আর দিন জি স্যার এই নিয়মে রাখলাম দিয়েছিলাম জি স্যার দেখো এখানে যারা তাদের কথা বলা দরকার মনে করো তখন তোমরা আনমিউট করে কথা বলবে না হলে আনমিউট করার দরকার নেই এখন একটু খেয়াল করো আমার এখানে আছে সাইন স্কয়ার থিটা তারপরে আছে কস থিটা তাহলে আমি বলেছি সবগুলোকে একটা তলকে নিতে হবে তার মানে সাইন স্কোয়ারকে কোথায় নিলাম আমি কস স্কোয়ারে নিয়ে গেলাম কিন্তু এই কস স্কোয়ারকে সাইন স্কোয়ারে নিয়ে যাওয়া যায় না যার কারণে আমি বাধ্য করলাম যে সাইন স্কোয়ার থিটাকে 1 - cos² θ করার জন্য তাহলে এবার 2 দিয়ে গুণ করলাম 2 আর -2 cos² θ আর এটা তো যা আছে তা বসলো তারপর এবার দেখবো দেখো -2 cos² θ 3 cos θ আবার 3 এ থেকে যদি 2 যায় তাহলে আমার কত হয় -1 এই যে দেখো এখানে আছে আমার -3 এখানে আছে আমার 2 তার মানে বিয়োগ করতে আমার কত হয়েছে -1 এবার সবগুলোকে আমি এই সকলগুলোকে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে দিলাম এই পুরোটাকে আমি মাইনাস চিহ্ন দ্বারা কি করে দিলাম গুণ করে দিলাম
তাহলে এখানে মাইনাস হয়ে গেল কি প্লাস এই যে এখানে প্লাস তারপরে এই যে প্লাস হয়ে গেছে কি মাইনাস তারপরে এই মাইনাস হয়ে গেছে প্লাস বুঝা গেছে তারপর দেখো এবার আমার মিডল টার্ম হবে তাহলে 2 একে 2 আর 1 গুণ করলে কত 2 একে 2 তাহলে 2 এর উৎপাদক কত 2 এর উৎপাদক হলো 2 আর 1 এখন যেহেতু একটা জিনিস মনে রাখবা ধ্রুব পদের উপরে সামনে মাইনাস আছে প্লাস আছে তাহলে দুটোর যোগফল হবে 3 আর যদি মাইনাস থাকতো তাহলে বিয়োগফল হইতো 3 এখন আমরা এখানে প্লাস আছে তাহলে 2 আর 1 যোগ করলে 3 হয় তার মানে -2 cos থিটা -cos থিটা আর +1 আছে তাহলে এবার এই দুইটা থেকে কমন যাবে কত কমন যায় 2 cos থিটা কমন যায় তাহলে আর থাকে cos থিটা আর -1 তারপর এই দুইটা থেকে কোনটা কমন যায় না তার মানে কত হয় 1 তাহলে আর থাকে কত cos থিটা -1 এ পর্যন্ত বুঝা গেছে হ্যালো তোমরা কি এ পর্যন্ত বুঝেছো হ্যাঁ জি স্যার জি স্যার আচ্ছা যদি এ পর্যন্ত বুঝে থাকো তারপরে একদম সহজ এই যে দেখা তো এটা একেবারে সহজ না এই এখান থেকে cos থিটা -1 কমন যাচ্ছে তাহলে cos থিটা -1 হবে আর 2 cos থিটা -1 = 0 বুঝতে পেরেছি হ্যালো জি স্যার স্যার তাহলে এবার দেখো cos থিটা -1 = 0 তারপরে হচ্ছে কত 2 cos থিটা -1 = 0 ঠিক আছে তাহলে 1 এর মান কত 1 এর কাছে চলে আসবে তার মানে হলো থিটার মান কত 0 0 ডিগ্রি আবার এখানে 2 এর মান হাফ হলো তাহলে হাফ এর মান কত 60 ডিগ্রি 60 ডিগ্রি cos 60 ডিগ্রি cos 60 ডিগ্রি cos থিটার মান 60 ডিগ্রি বুঝছেন জি স্যার এটা গ্রহণযোগ্য নয় কেন কারণ আমাকে বলেছে এটা হলো হ্যালো জি স্যার জি স্যার তারপরে এইটা 26 নাম্বার অঙ্কটা দেখা তো একদম সহজ 26 নাম্বার অঙ্কটা একেবারে সহজ এখানে এটা তো দেওয়া আছে নাকি হ্যাঁ তাহলে 10 টিতে দিয়ে গুণ করো জি স্যার 10 টিতে প্লাস জি স্যার এখানে মাইনাস তাহলে 10 টিটা আর হলো কত মাইনাস রুট 3 10 টিটা ক্লিয়ার এবার এই দুটো থেকে কমন যাবে দুটো থেকে কমন যাবে কত 10 আর ওখান থেকে হচ্ছে মাইনাস 10 টিটা 10 এই দুটো থেকে কমন যাবে রুট 3 রুট 3 তাহলে 10 টিটা মাইনাস 1 হলো এই একটা আর এই একটা কেমন জি স্যার আমি আর একটু জি স্যার কালার করে ডিগ্রি
অঙ্কটা বুঝছো? আলে তোমরা এই অঙ্কটা একটু তুলে নাও, তুলেছ? তুলেছ? তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। তোমাদের আমি দিয়ে দেবো, তারপরে দেখো নিজেরা করবে। একদম সেম পি এর মান দেওয়া আছে, খেয়াল করি একদম সেম অঙ্কটা। আমরা এরকম একটা অঙ্ক করেছি, ঠিক আছে, পি এর মান দেওয়া আছে সাইন থিটা, কিউ এর মান দেওয়া আছে কস থিটা। তাহলে আমার খ নাম্বার দেওয়া আছে পি প্লাস কিউ সমান হলো রুট থ্রি। এখন পি এর মান সাইন থিটা বসাইলাম, কিউ এর মান কস থিটা বসাইলাম। তাহলে এবার কি করতে হবে, যে কোনো একটাকে এটা করতে হবে নাকি পক্ষান্তর? তাহলে পক্ষান্তর করলাম, তারপরে বর্গ করলাম, ঠিক আছে। বর্গ করার পরে এখানে সূত্র বসলো, আর এখানে হলো সাইন স্কোয়ার থিটা। বুঝছো কি বলছি? তারপর একটু খেয়াল করো, এই যে সাইনকে বাঙাইলাম ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, এটা যা আছে তা, তারপরে ওয়ান মাইনাস সাইন কস স্কোয়ার থিটা, আর সবগুলোকে আমি বেছে নিয়ে আসলাম। তাহলে চিহ্ন পরিবর্তন হইল, চিহ্ন কি হলো পরিবর্তন। তাহলে কস স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা সমান কত? মাইনাস টু কস স্কোয়ার থিটা, এখানে যা আছে তা, আর ওয়ান থেকে দুই থেকে এক গেলে কত? এক, ক্লিয়ার? তারপর এটা হলো, এবার মাইনাস দিয়ে গুণ করে দিলাম, মাইনাস দিয়ে গুণ করছি, আর চিহ্নগুলো কি হলো পরিবর্তন হলো। এবার এটাকে সূত্র লেখা যায়, এটাকে লেখা যায় রুট টু কস থিটা হোল স্কোয়ার, এটা টু ইন্টু এ, তারপরে বি, আর ওয়ানকে লেখা যায় ওয়ান স্কোয়ার। ওকে, হ্যালো। তারপর দেখো এই যে এ প্লাস বি হোল স্কোয়ার।